আমরা যখন স্কুল পড়ি তখন মাস্টার কয় যে আরো একটা এমন জিনিস বিড়ি ধরছে বিদেশত বিড়িতে ভারতত আসবে, তোমরা যে এটি ক্লাসত আছেন না এটি থেকে রাও করবেন দিল্লির মাটি শুনবেন ভাই। আমরা আরে অবাক হচ্ছি ভাবে এমন জিনিস এটি কি রাও করবে ওটি শোনা হবে। তারপরে কি সেটা জিনিসটার নাম শুনল মোবাইল, পরে বিশ্বের শুনল বলে মোবাইল দিয়ে রাও করলে এই জায়গায় দিদের পাকিস্তান আমেরিকা সত্যি তার রাও করে ভাই প্রকৃতি শুনিয়ে আমরা অবাক হচ্ছি। এইবার মাস্টারটা শুনল যে আমার একটা যন্ত্র বিড়িতে পরে যে বাজারত পাইল কিনল মোবাইল, এবার মন তো চায় যে মোবাইলটা কিনলে দেখি কেমন জিনিসটা তাহলে বাইরে না করা যাবে এটি দিল্লি বোম্বাই না করা যাবে। এলা জিনিসটার সন্ধান দিলেন মাস্টার কিনল এলা সে মোবাইলটা চালেন না ভাই, কোনটা এলা রিসিভ করা খায় কোনটা কল করা খায় জানি নেই যে মোবাইল টিপে আর মাস্টার নামে এই মোবাইল টিপের মাস্টারটা কায় আমার এই যে আজকে 28 অক্টোবর কোয়াদ হচ্ছে কান্দম রাজবংশী ভাষা দিবস, ভাষা মানুষের মা হয় তিনটা, জন্ম দেওয়া মা, ভাষা মা আর মাটি মা। যে যে মাটির পেটে 10 মাস 10 দিন থাকি ওটা গর্ভধারিণী মাও জন্ম দেওয়া মাও, সেই মার পেট থাকি বিড়িয়া এই সারা জীবনটা যে মাটি মার কোলাত বেড়াই সেটা হল মাটি মাও, আর সারা দুনিয়ার মানুষের সাথে পরিচয় করে দেওয়ার সঙ্গে যে ভাষা সেটা হল ভাষা মাও। এই গর্ভধারিণী মা যায় মূল্য না দেয় গুরুত্ব না দেয় অপমান করে তাই কুলাঙ্কার সন্তান সবা যায় ভাষা মাও অপমান করে নিজের মাতৃভাষা রাওনা করে তাই হচ্ছে কুসন্তান কুসবা, আর দেশত থাকিয়া দেশের বিরুদ্ধে যায় কথা কয় তাই হচ্ছে দেশদ্রোহী দেশদ্রোহী হওয়া। এই ভাষা 2010 সালে 28 অক্টোবর গৌহাটির জন্ম নেয় এই ভাষা মা, অন্য কোন ভাষা ভাষাভাষী মানুষ অন্য কোন মায়ের ছাওয়া সংগ্রাম করিয়া চক্রান্ত করিয়া বেইমানি করিয়া যে করিয়া হোক বীর ভোগ্যম সুন্দরা একটা কথা আছে সংস্কৃত ওই ভাবিয়া হয়তো ওই জনজাতির মানুষ আমার ভাষা ডাবে দিছে, দীর্ঘদিন আমরা মাও কুটকি পাই নাই খুঁজি পাই নাই। সেদিন গৌহাটি 2010 সালের 28 অক্টোবর আমার হারে যাওয়া মাঘ পাশে সেদিন থেকে আমরা রাজবংশী ভাষা মাও আমরা ভাষা দিবস পালন করি। তা আমরা এটা নয় সেদিন ভাষাটা জন্মিছে, এ ভাষা আগে অনাদিন কাল থেকে জগৎ সৃষ্টি হয়েছে সভ্যতা সৃষ্টি হয়েছে মানুষ সৃষ্টি হয়েছে সৃষ্টির মূলে সভ্যতা সৃষ্টি সেই সভ্যতা শিখে ভাষা সেই আদিকালের ভাষা আমার ভাষা আমার বেদ বেদান্ত পুরাণ বলছেন মহাভারতের একটা কথা আছে যেদিন মহাভারত ওই কুরুক্ষেত্রের ষড়যন্ত্র চলাকালীন যুদ্ধের ষড়যন্ত্র চলাকালীন পাঁচ পাঁচ হয়ে ঘর বড় চতুগৃহ বাড়ি ফেলাইতে দুর্যোধনের ঘাট এমন সুন্দর ঘর বানাইছে ওই একটা মম মম দিয়া দেখতে অট্টালিকা কিন্তু আগুন না কেঁদে তেল দিকে পড়া হয়। এই যে যতুগৃহটা সকাল জানেন কাহিনীতে জানেন যতুগ্রহ থাকবে পাঁচ ভাই রায় করছে আগুন ঢাকে দিবে বিড়িতে চান্স পান নাই একেবারে গাম্মাও করিয়া ধরিয়া গাপ্পাসকে সাবে দেবে আর করি পান নাই। এই কথা একমাত্র জানে পরামর্শ জানে যে এই পরামর্শটা যে করছে বুদ্ধিটা যে করছে সেটা হচ্ছে বিদুর, বিদুর হচ্ছে মহাজ্ঞানী ন্যায় পড়ার উয়ারটে ওই জ্ঞাতি আপন পর নাই হিন্দু মুসলমান নাই উচিয়ানিস নাই উহাইতে মহাজ্ঞানী ন্যায় পরায়ণ শাস্ত্রজ্ঞ ছোপ পার্শ্বে উমায় ধার্মিক ছিল সেই বিদুর এই খবরটা শুনার পরে খবরটা দেয় কেন করি তাহলে পঞ্চ পাণ্ডব তো বাসা খাইবে এটা তো অন্যায় ভাই মারিব দেখছে তো নিয়ে ঠিক নয় তাহলে এই খবরটা দিবে কেন করি উমায় সেই খবরটা দেওয়ার মধ্যে তখনকার যুগের কোড ভাষা ছিল আমার রাজ
রাজবংশী বাঞ্ছি বেশিরভাগ শহরে দেখবেন ইটুড়ি মিটুড়ি দেখো কিচিড়ি তিটুই কিটি কিটুড়ি মানে মিটুই ভিজার কিটাম তারপরে তুই কি করিস তুমি ভাত খান এটা হলো কোড ল্যাঙ্গুয়েজ মানে যে ভাষাটা মানছি বুঝবেন না আমরা জায়গায় সাগরে তাই তাই বুঝি এই কোড ল্যাঙ্গুয়েজ ভাষা ছিল মহাভারতের যুগে রাজবংশী ভাষা সেদিন বিদুর রাজবংশী ভাষাতে ওই দুর্যোধনের খবর পাঠাইছে ওটা মমের ঘর আগুন লাগলে দেল্লেতে পড়া যাবে ওটি থাকেন না মাঝিয়ে দেখেন সুড়ঙ্গ আছে ওই হুলুম দিয়ে পিট যান তাহলে এই ভাষা আদিকার ভাষা নয় এই ভাষার আমরা কথা কই আমরা কত বড় গুরুত্বপূর্ণ মানুষই আমার ভাষা কত শ্রেষ্ঠ সেইটা জানি না জন্যে আমরা আমার ভাষার কথা বলি না আমার ভাষা একাডেমি মেলা মেম্বার আছে যেদিন থেকে ভাষা একাডেমি ওই ভাইস চেয়ার হিসেবে গেছ ওই আলোচনা হয় বাংলা ভাষা প্রতিবাদ করছো মুই যেহেতু আমরা রাজবংশী ভাষা একটা একাডেমি বসি মাননীয় মুখ্যমন্ত্রী আমার ভাষা স্বতন্ত্র ভাষা বুঝির পায়া আমরা এই ভাষার জন্য বামপন্থীয় দীর্ঘ আন্দোলন করছি আমরা বলছি আমার ভাষা বাংলা নয় রাজবংশী ভাষা তার জন্য আমার কাছে সাম্প্রদায়িক কিন্তু আজিকার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি ইমের প্রতির পাইছে শশাঙ্গে এটা বাংলা ভাষার কোনো উপভাষা বা লিং ল্যাঙ্গুয়েজ নয় এটা স্বতন্ত্র সেপারেট ল্যাঙ্গুয়েজ তার জন্য স্বীকৃতি দিছে রাজবংশী ল্যাঙ্গুয়েজ আর আমরা অভিযোগ করছিয়া বাংলা ভাষার কথা কই তুমি প্রতিবাদ করছো করম এলাম যে এবার কোনো মানুষই কয় আমার মুখে তো এইসব ভাষা আসে আসে না আমি বলতে পারবো না রাজবংশী মেম্বার এবার কাম কাম কয় ও রাজবংশী ভাষাতে কথা বললেই কি আর রাজবংশী জাতির উত্থান ঘটবে উন্নতি ঘটবে এই যে মনোভাবের কথা আমরা সচেতন নমাই যে আমার ভাষাটার গুরুত্ব কি আমার বোঝা যাই হোক এইবার যে কথা আমি কোয়া ধরছিলাম ওই যে মোবাইল টিপার পরিষেবা সেই মোবাইল চাইছেন মোবাইল হাতত পাইছেন এ ভাষার স্বীকৃতি ছিল না হারে গেছে সেটা পাইছে এইবার এই ভাষার কলেমার কেন্দ্রে শরীরটা কেন্দ্রে বাড়িবে এই ভাষার আরো বৃদ্ধি কেন্দ্রে ঘটবে এই ভাষার প্রতি কেন করি মানুষের আকৃষ্ট হবে কেন করি এই ভাষাতে নানা রেকর্ড মোবাইলের যত নাটি ফুটি আছে সব কিছু জানাবার জন্য এলা যে দ্বিতীয় পর্ব হবে সেটাই হল মূল আলোচনার সভা বা আলোচনার বিষয় মানিকুনি চারজন মহাপণ্ডিত ব্যক্তি আছে ধরি যাও মোবাইল বিষয়ও ল্যাঙ্গুয়েজ ভাষা বিষয়ও ইমাকে ভাল করে শুনিবেন তাহলে কাজ লাগে এতক্ষণ খালি ওই যন্ত্রটা প্রসার ফেলে দিলে কয়া গেল যে একটা যন্ত্র বিড়িতে দূরের মাঠে রাও করা যায় কেন করি ব্যবহার করবেন সেটা কিন্তু কান খবর পাই নাই এলা সেই কথাটা কবে মানিকুনি চারজন পণ্ডিত মানুষ গুরুত্ব দিনা সেই কথাগুলো শুনবেন তারপরে হয়তো মোর আলোচনার পরে এখানে টিফিন খাওয়ার ব্যবস্থা আছে সেটা খাইবেন খাওয়াটাই বড় কথা নয় খায়া যদি পেট ভরান তাহলে গেলিগুলি কথা বলে উষ্টি হিসেবে দেখা থাকবেন না যত হালকা খাবেন ওই জন্য খুঁজে পাওয়ার দিন মানুষ উপেস থাকে মার দেওয়া যত আশীর্বাদ তার জন্য গোটাই পেটটা ধরি দেয় যাই হোক এইবার কথা প্রসঙ্গে মেলা মঞ্চে এতক্ষণ মঞ্চ খারাপ ছিল তোমরা হয়তো কাম কাম ভাগ্য হয়েছে যে আমার কোথায় তাই থাকার নাই ওই যে আসিয়ে ঘরটা বসছি আমরা যে ব্রিজ নেই এলাকায় সবাটা ফাঁক ফাঁক হবে আমার টিকার কর্তি যে তাও আসি ঘর আর মঞ্চের পাঠি গেলে কইল আর কেউ তাহলে উমের উমের তা আমার তাল নাই এই ভাবনাটা মাথু আনবেন না কেন এখন যদি ব্যাপার না গে মনে করো ব্যাটার দিয়েও এক জনের ব্যাটার একজনের বেটি দুই পক্ষের দিয়েও বিয়া বাড়ি আসছে সারায় কইয়ার বাড়ি বরযাত্রী আছে সারা জুতো রাখছে নিমন্ত্রণী আছে আর যায় সুন্দর থেকে সমাজত খোয় করছে উমের কিন্তু আদারি নেই খোয়াই দিয়ে আছে আর সাগাই আইসি খাই যায় আইসি খাই যায় এমন করে তেল করতে সবার শেষ চেনা বক আর কইয়া বক বসে খাওয়া বসিয়া এবার সাগাই মিলন করে কেন না এই সাগাই মিলনটার উপর নির্ভর করবে ওই নয়া কইয়া চেনার বিয়ে হওয়ার সংসার জীবন ভালো হবে না বন্ধ হবে তার জন্য উনি শাসক বসিয়া সাগাই মিলন করে আমরা সেই
কোন শাখায় আসছে, খাই গেল কি কই গেল, এগুলো দেখার বিষয় নাই। তোমরা হলে মনে করো সেখানে বাপ মা, আমরা হলে কই যাবে বাপ মা, যে কোনো একটা ধরি নাও শাসকের বসিয়া মূল আলোচনা শুনিয়া যাতে ভাবিত্রী তার সংসার জীবন ভাল ভাগাভুক্ত হয় সেই ভাবনা চিন্তা করবো আমরা। আর যেটা আমার উত্তর আমার ভাষা আমার ব্যবহার করা হবে, যদি কোনো মানুষ পণ্ডিত মানুষের আশা করি ভরসা করি এই মানুষটা উচ্চ শিক্ষা করছে, বিভিন্ন জায়গার নাম ডাক আছে আমার মাতৃভাষা কইতে হবে লজ্জা লাগে শরম খায়, ওই মানুষটা ফেও তুমি কি করবো জানে? আমরা তামাক নাই না তামাক, তামাকের কি ফল খায় না গাছ খায়, ওই কোনটা দরকার? পাতার দরকার। এই পাতার জন্য তামাক গাড়ি তামাক, সেই তামাকও গাড়িয়ে বলতাম যে সারা আমরা বলতে জল নেই তুলি এসব নাম দিয়ে গাছটা বলতে তুলি, এবার বলতে উঠতে তো গাছটা তখন বড় হয় পাতার জন্য গাছ গা শেষক কিন্তু ও পাতা একটা বিষ পাতা বা ওর পাতা ওইটা কিন্তু ভাঙি নেই, ভাঙি নেই না কেন ভাঙি দেয়? যে বিষ পাতাটা থাকিলে বাকি পাতা ভাল হবার নয়। একবার কি ভাবি দেখি আমরা যে না রে এই পাতাটা যদি প্রথমে না থাকিলে তাহলে তো গাছটায় বর্তি না হয়, অতএব এই গাছটা পাতাটা যত্ন করে থাকা দরকার বা ওইটাকে আস্তে কাটিয়া যত্ন করে থইকা ওটা ভাঙি ফেলে যতই তুমি গাছ বর্তাও কেন তোর আর দরকার নেই, তোর বিষয়তে আদুরিয়া পাতা ভাল হওয়ার নয়। যার জন্য বিচক্ষণ ভাবে বিচার করা হবে আমার, যে মানুষটার জন্য যে মানুষটার ত্যাগের ফলে যে সমাজের ত্যাগের ফলে আমার হারে দেওয়া কৃষ্টি হারে দেওয়া ভাষা রাজবংশী কথার অর্থ হচ্ছে শ্রেষ্ঠ রাজ কথার মানে শ্রেষ্ঠ মানে শ্রেষ্ঠ ভাষা, যে বংশ এই ভাষা কয় সে রাজবংশ, এই বিশেষতা কি বিশেষণ হয়েছে রাজবংশী। এই রাজবংশী কোন রায় বর্মন হিন্দু সম্প্রদায়ের কথা নয়, এই খেলার মানুষ হিন্দু মুসলমান দৌমুসি সারা সবাই বাস করে, এটা রাজবংশী অধ্যুষিত এলাকা সব মানুষই রাজবংশী ভাষাতে কথা কই। মুসলমান ভাই তাইও ভাবাইয়া গান কয়, আমার ওই দৌমুসি সারা যে মানুষই বাস করে সবাই একে ভাবাইয়া গান কই, একে কথা কই, তাহলে একে ভাষাতে কথা কই জন্যে একে সম্প্রদায়ের ভাষাগত ভাবে সবাই রাজবংশী সম্প্রদায়ের মানুষ আপনার শ্রেষ্ঠ ভাষা। আমার ভাষার তাৎপর্য যখন কোনো একটা কোর্ট ল্যাঙ্গুয়েজ ছিল সেই আদিকাল থাকিয়া আমার ভাষা আমার প্রাকৃত ভাষা, আমার ভাষাটাই প্রাকৃত ভাষা, যে প্রকৃতি যা তো শব্দ নিয়ে যে সব ভাষা সে যে শব্দ এবং যে শব্দের সমন্বয়ে কোনো মনের ভাব প্রকাশ ঘটে সেই হলো প্রাকৃত ভাষা আমরা বলছি, এবং এই প্রাকৃত ভাষা সংস্কার করিয়া যে ভাষার উৎপত্তি সেটা হলো সংস্কৃত, সংস্কৃত এই যে সংস্কার করিয়া যে ভাষা সেটা হলো সংস্কৃত, আর এই সংস্কৃত ভাষা সব ভাষার বলে মাতৃভাষা। উর্দু ফার্সি বাংলা ভাষি যত হিন্দি ভাষা আছে সব ভাষার মা ভাষা হয় সংস্কৃত, আর সংস্কৃতের মা ভাষা হয় প্রাকৃত, আর এই প্রাকৃত ভাষা কোনটা আমরা জানি না, আমারটাই প্রাকৃত ভাষা কেন আমার প্রত্যেকটা শব্দ বাক্য প্রাকৃত জাত উৎপন্ন শব্দ আছে। কেমন যেমন দেওয়াটা হিটটিস করলে গুরুম করলে আমরা কই বাংলা ভাষা কয় আকাশ গর্জন করল, আমরা কুকুরটা ভুক ভুক নামাইছে আর বাংলা ভাষায় কুকুর ঘেউ ঘেউ করে, আমরা কই হাঁস পাক পাতায় বাংলা কয় হাঁস প্যাক প্যাক করে, আমরা কই ব্যান ভ্যাঁক ভোঁক করে বাংলা কয় ব্যান মক মক করে। এবার একটা মানুষই লাইনের ট্রেনের লাইনের মধ্যে খাড়ায় আছে, আমরা কব যে গাড়িটা যখন পু করে যায় তখন নদী থিরুন, একটা বাংলা ভাষার বা অন্য ভাষার লোক যদি থাকে গাড়িটা যখন হুইসেল দিয়ে যায় তখন আমি ওখানে দাঁড়িয়েছিলাম, তাহলে ওখানে পুটা নাম দিল হুইসেল, আর আমরা যেমন উচ্চারণ হয় তেমন উচ্চারণ করিয়া মনের ভাব প্রকাশ করি, এমন প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন প্রকৃতি চা তো শব্দ ব্যবহার না করলে আমার ভাষা সম্পূর্ণ হয় না, অতএব আমার ভাষা প্রাকৃত ভাষা, আমার সংস্কার করি সংস্কৃত ভাষা, সংস্কৃত থাকি দুনিয়ার ভাষা, তাহলে সবার ভাষা আমরা গোল, আমরা রাজশ্রেষ্ঠ ভাষা। এলা মেলা কথা আছে, এগুলো কথা শুনিয়া তো খালি মোবাইলের সন্ধান পাবে, মোবাইল টিপলে বড় না, যার জন্যে কথা আর না বাড়ান, সবাই উদ্যোগ নেওয়া নিজের ভাষাটা নিজের মাও মনে করো, মা নিজের মা অপমান করা বড় অন্যায়, যাতে আমরা চেষ্টা করি মোর ভাষা মুই কোয়ার যদি কাম কোয়ার নাও পাই
তার দোষ দিয়া লাভ নাই, বিভিন্ন পরিবেশে সাবত পড়িয়া আমরাও পড়াশোনা করছি, বই পড়ছি, আমরাও তো তাহলে কর পেলাম না যে মুয়ো ভাষা ভুলিয়ে যাও, আমরাও হয়তো ঘুষ করি বাংলা ভাষায় ফিরিয়ে যায়। কিন্তু চেষ্টা চেষ্টা করাইলে ভগবান তাইও দেখা দিতে বাধ্য। কিন্তু আমরা যদি সবসময় বাহাদুর দেখাই আমার মুখে ওসব ভাষা আসে না, ওইসব ভাষা বললেই যে রাজবংশী উন্নতি ঘটবে, এই কথাগুলা বড় অন্যায়কর, বড় অপমানজনক, জাতি মা অন্যায় অপমান করার কথা। সেগুলা মধ্যে আঁটু আমরা সবাই যেমন আঁটুর আবেদন থাকে, এমন করে অপমানজনক ভাবনা মন থেকে বুঝি ফেলান, নিজের মাও শিখ ডাঙা মতো বংশ হওয়ার জন্যে সবাই ব্রত নিবেন, আগ্রহ করে আগে আসবেন, সকালে এই আঁটুর আবেদন রাখিয়া সকালের চরণ মোর শত শত দণ্ডভোজ্জা নেয়া মোর আলোচনাটি শেষ করলুম। জয় দু ঠাকুর বঞ্চনাম, জয় রাজবংশী জাতি, জয়। দণ্ডভোগ মানি রাজবংশী দরদিয়া মানসি বংশী বদন বলুন। তোমরা জানেন এই মানসিটার পরিচয় বোড়া দি রাজবংশী ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল বোর্ড, আরও আমরা ঢোকা বোড়া রাজবংশী ভাষা একাডেমি। বংশীরা যে কথা বল কথাগুলো আমরা সবাই